যারা মার্চ পাস্টে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে লাইট রিফ্রেশমেন্ট আপনারা মহকুমাধিপতির কার্যালয় থেকে গ্রহণ করার অনুরোধ রাখছি। এবারে ট্যাবলো প্রদর্শন হতে চলছে। অসম সরকার ভারত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান সারদাচরণ খেলার ময়দানে সুরী দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ করছি। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন মহকুমার বিভিন্ন শিল্পীদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করুন। এবারে এগিয়ে আসছে ট্যাবলো প্রদর্শনে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন সরকারের ও অসম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান লক্ষ্মীপুর পৌরসভার ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। অনুরোধ করছি দর্শক মণ্ডলীকে আজকের এই মহকুমা প্রশাসনের দ্বারা আয়োজিত যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করার জন্য অল্প সময় ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হতে যাচ্ছে। দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ করছি আপনারা সবাই থাকুন উজ্জ্বল উপস্থিতিতে আজকের এই শুভ অনুষ্ঠানে কার্যসূচিগুলি সুন্দর ও সঠিক হয়ে উঠবে। এবারে লক্ষ্মীপুর পৌরসভার মাধ্যমে ভারত সরকার অসম সরকারের বিভিন্নমূলক উন্নয়নমূলক কার্যসূচিগুলি ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এখানে রয়েছেন মহকুমা প্রশাসনের দ্বারা আমন্ত্রিত সম্মানিত অতিথিবর্গ, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত আমন্ত্রিত প্রত্যেক অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ করছি ট্যাবলো প্রদর্শন এগিয়ে আসছে। আপনারা সবাই আজকের অনুষ্ঠানটিকে সুন্দর এবং সফল করে তুলতে সহযোগিতা করুন। ট্যাবলো প্রদর্শনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এই খেলার ময়দানে থান্তা প্রদর্শন রয়েছে, ঝুমুর নৃত্য শিল্পী বৃন্দের দ্বারা বিহু নৃত্য প্রদর্শন, ধামাইল এবং মণিপুরী নৃত্য পরিবেশিত হবে। দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ করছি আপনারা সবাই আজকের এই শুভ অনুষ্ঠানটিকে সুন্দর এবং সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবারে এগিয়ে আসছে লক্ষ্মীপুর পৌরসভার পক্ষ থেকে আজকের এই শুভ 75তম প্রজাতন্ত্র দিবসের শুভ দিনে ট্যাবলো মাধ্যমে যেগুলি উন্নয়নমূলক জনকল্যাণমূলক কার্যসূচি রূপায়িত হয়েছিল সেগুলি ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। অভিনন্দন জানান লক্ষ্মীপুর পৌরসভা। সেলাই মেশিন সহ স্বচ্ছতা অভিযানের ট্যাবলোতে প্রদর্শন করা হচ্ছে। নগর জীবিকা অভিযান সরকারি সেগুলি ভারত অসম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক জনকল্যাণমূলক কার্যসূচি ট্যাবলোতে প্রদর্শিত হয়েছে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই।
এবারে অনুরোধ করছি সম্মুখে আসার জন্য থানটা প্রদর্শন করার শিল্পীবৃন্দকে।